বরেণ্য সুরকার সঙ্গীত পরিচালক আলম খান 2022 সালের 8ই জুলাই ইন্তেকাল করেন। তাঁর জীবদ্দশায় তিনি যখন তাঁর সঙ্গীত জীবন সম্পর্কে স্মৃতিচারণ করছিলেন তখন তিনি বলছিলেন, আলম খান বলেন, 1970 সালে আমি প্রথম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার সুযোগ পাই। ছবির নাম কাঁচ কাটা হীরা, পরিচালক আব্দুল জব্বার। কিন্তু ছবির কাজ করতে করতেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ছবিটি মুক্তি পায়। আমার প্রথম শ্রোতাপ্রিয় গান স্লোগান ছবির মোহাম্মদ খুরশিদ আলমের গাওয়া তবলার তেড়ে কেটে তাক এবং আব্দুল জব্বারের গাওয়া কি সুখ পাও তুমি আমাকে ধুঁকে ধুঁকে পুড়িয়ে। দুটি গানেরই গীতিকার ছিলেন পরিচালক কবির আনোয়ার। তবে কালজয়ী গান হিসেবে প্রথমেই বলব আব্দুল জব্বারের গাওয়া ও রে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া সারিংব ছবির গানটির কথা। গানটির যে সুর সেটি আমার 1969 সালে করা, কিন্তু তখন সুরের উপর কথা লেখা হয়নি। আমি মনের মতো কোনো দৃশ্য পাইনি বলে কোনো ছবিতে সুরটি ব্যবহার করতে পারিনি। 1976-77 সালের দিকে যখন আবদুল্লাহ আল মামুন তাঁর সারিংব ছবির গান নিয়ে বসলেন তখন গল্প শুনে মনে হল এই ছবির সারিংব বাড়ি ফেরার দৃশ্যটি সুর করা যায়। অর্থাৎ তখন গল্প শুনে মনে হল এই ছবির সারেঙ্গের বাড়ি ফেরার দৃশ্যটির সুর করা যায় এটি। গীতিকার মুকুল চৌধুরী ও আমি দুজনেই এই ছবির পুরো গল্প পড়ে নেই। এরপর মুকুল চৌধুরীকে সুরটা দিয়ে বললাম গান লিখতে। তিনি দুদিন পর অন্তরাসহ গান লিখে নিয়ে এলেন। আমি মামুন ভাইয়ের কাছে জানতে চাইলাম সারেং কীভাবে বাড়ি ফিরছে। তিনি তখন বললেন, প্রথম অন্তরায় ট্রেনে, দ্বিতীয় অন্তরায় সাম্পানে, এরপর মেঠো পথ ধরে ফিরবে। দৃশ্য অনুযায়ী ট্রেনের এফেক্ট, সাম্পান, বৈঠা, পানির ছপ ছপ শব্দ এবং শেষে একতারার ইফেক্ট তৈরি করলাম। এই গানের জন্য, অর্থাৎ এই গানে 12 জন রিদম প্লেয়ার সহ 24 জন বাদ্যযন্ত্রী বাজিয়েছিলেন। রজনীগন্ধা ছবির আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, সাবিনা ইয়াসমিনের গাওয়া গানটির কথাও এসে যায়। পরিচালক কামাল আহমেদের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। দৃশ্য শুনে প্রথমে সুর করলাম, সুরের উপর গীতিকার মাসুদ করিমের লেখা পরিচালককে গেয়ে শোনালাম, মাসুদ করিমের লেখা গানটি আর কি। তিনি শুনে বাইরে গিয়ে অন্যদের কাছে বললেন, গানটি আমার পছন্দ হয়নি, এই সুর তিনি নেবেন না। শুনে বললাম, এই সুর না নিলে আমিও গান করব না। পরে তিনি রাজি হলেন। কিন্তু গান রেকর্ডিংয়ের পর, অর্থাৎ গান রেকর্ডিংয়ের দিন তিনি এলেন না, গান রেকর্ডিংয়ের পর তিনি শুনে আমাকে জড়িয়ে ধরলেন। এই হচ্ছে, এরপরে হচ্ছে নাগ পূর্ণিমা ছবির তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না গানটির কথাও মনে পড়ে যায়। নাগ পূর্ণিমা ফোক ফ্যান্টাসি ছবি, ছবির পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা বললেন, আমি একটা রক গান করতে চাই এই ছবিতে। সিকোয়েন্স শুনে বললাম, রক গান ছবির সঙ্গে ম্যাচ করবে না। তিনি বললেন, আপনি ম্যাচ করতে পারবেন বলেই তো আপনার কাছে গানটা নিয়ে এসেছি, গানটা চেয়েছি। গীতিকার মনিরুজ্জামান মরির সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, ছবির প্রেক্ষাপট অনুযায়ী একটা লাইন পেয়েছি, তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না, মুখটা তখনই সুর করি, অন্তরার সুর পরে করব। গানটি গাওয়ার পর শিল্পী ইন্দ্রকিশোরের গলায় বসে যায়। 7 দিন সে আর কোনো গান গাইতে পারেনি। হায়রে মানুষ রঙিন ফানুষ ইন্দ্রকিশোরের গাওয়া গানটি বড় ভালো লোক ছিল ছবির গান। এই ছবির সবকটি গানই লিখেছিলেন সৈয়দ শামসুল হক। মনে আছে গানের প্রথম 4টি লাইন একটা ছোট কাগজে লিখে হক ভাই আমাকে ধরিয়ে দিয়ে বললেন, ছবির স্ক্রিপ্ট লিখছি, আপনি মুখটা সুর করতে থাকেন, স্ক্রিপ্ট শেষ হলে বসে গানটা শেষ করব। আমি কাগজটা মানি ব্যাগে রেখে দিলাম, সময় পেলে মাঝে মধ্যে সুর করতাম, প্রায় 15টা সুর করেছিলাম। এখন যে সুরটা পরে এটাই মনে ধরল, 3 মাস পর হক ভাই এক সকালে তার বাড়িতে রাখলেন। মুখের সুর শোনার পর তিনি অন্তরা লিখে দিলেন, কিন্তু 3 ঘন্টার চেষ্টা করেও
মন মতো সুর করতে পারলাম না। মন খারাপ করে আমার সহকারী গোপীসহ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে গোসল করতে তোয়ালে কাঁধে যখন বাথরুমে ডুববব, তখনই সুরটা মাথায় আসে। দ্রুত বেরিয়ে সুরটা রেকর্ড করলাম, পরদিন গিয়ে শোনালাম। হক ভাই শুনে বললেন, আপনি পূর্ণিমা রাতে ভাইসা গেছে এই যে বলে যে যানটা টানটা দিয়েছেন তাতেই মন ভরে গেছে। এরপর আমরা গানটি রেকর্ডিংয়ে যাই। হ্যাঁ, তিনি অসংখ্য গান সুর করেছেন, অসংখ্য ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলেন। শ্রোতাপ্রিয় কিছু গান যদি আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে এক চোর যায় চলে, চাঁদের সাথে আমি দেব দেব না তোমার তুলনা, তুমি আছো সবই আছে, ডাক দিয়েছেন দয়াল আমারে, সব সখীরে সবার জীবনে প্রেম আসে, তেল গেলে ফুরাইয়া ভালোবেসে গেলাম শুধু কি জাদু করিলা, তোমরা কাউকে বলো না আমি একদিন তোমায় না দেখিলে, আহা বুকে আছে মন কারে বলে ভালোবাসা, তোরা দেখ দেখে চাহিয়া জীবনের গল্প আছে বাকি অল্প, চক্ষু দিয়া দেখিতাম দেখছিলাম তুমি ছিলে মেঘ ঢাকা চাঁদ, এখানে দুজনে নিরজনে, মনে বড় আশা ছিল কাল তো ছিলাম ভালো আমি তোমার বধূ। এই ধরনের অনেক কালজয়ী গান আলম খান সুর করেছেন এবং এই সুরের মধ্যেই তিনি বেঁচে থাকবেন। আগামী দিনগুলোতে নতুন প্রজন্ম তার গানগুলো এগিয়ে নিয়ে যাবে, সে প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।